राम घर भगवान छाएगा राम राम फिर आएगा घर भगवान छाएगा राम राम फिर आएगा घर घर भगवान एक ही नाम जय श्री राम जय श्री राम एक ही नारायण एक ही नाम जय श्री राम जय श्री राम घर घर भगवान छाएगा राम राम फिर आएगा घर घर भगवान छाएगा राम राम फिर आएगा घर घर भगवान छाएगा राम राम फिर आएगा अरे बाबू लाइटर कुदा रेट पूरे लवर की टाइप बम जॉनिक बम चाबी चाबी खेलो ना ए गाड़ी गुला अटका जा रे দেখুন ভারতবর্ষে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং অমিত শাহর নেতৃত্বে একের পর এক রাজ্য ভারতীয় জনতা পার্টি দখল করে চলছে। তার কারণ আর কিছু নয়, উন্নয়ন। মানুষ আজকে অ্যান্টি বিজেপি যারা, তারা অনেক চেষ্টা করেছিল গুজরাটের যাতে করে ভারতীয় জনতা পার্টির মুখ উড়ে পড়ে, কিন্তু তাদের সমস্ত এই সমস্ত উপেক্ষা করে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং অমিত শাহর নেতৃত্বে গুজরাটের জনগণ তাদের যে ম্যান্ডেট দিয়েছে এবং সেই সঙ্গে হিমাচল প্রদেশ, তাতে একটা জিনিস পরিষ্কার যে আগামী দিনে ভারতবর্ষে কংগ্রেস বলে কোনো দল থাকবে না, অন্য রাজনৈতিক দল তারা সব মুছে যাবে, একমাত্র উন্নয়নের নিরিখে ভারতবর্ষের মানুষ গুজরাট এবং হিমাচল প্রদেশে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে।
ঠিক তেমনিভাবে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের একটা হারমাদের সরকার চলছে, সেই সরকারকে এখান থেকে উৎখাত করবে এখানকার পশ্চিমবঙ্গের মানুষ, তার জন্য মুখিয়ে আছে। আগামী দিনে সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করে আছি, যাতে করে এই পশ্চিমবঙ্গেও যে ভারতীয় জনতা পার্টির স্রষ্টা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার যে সৃষ্ট দল, সেই সৃষ্ট দল আজকে পশ্চিমবঙ্গে যতদিন পর্যন্ত ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির এই লড়াই আন্দোলন চলবে এবং মানুষের উন্নয়নকে পাথেয় করে মানুষের সঙ্গে আমরা আছি সেটাকে ঠিক করে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে এই আনন্দে সবাইকে আমরা সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিজেপি